প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? তোমাদের সাথে আমি গত ক্লাসে যেগুলো করিয়েছিলাম আজকে তার পরবর্তী ধাপটা শুরু করতে যাচ্ছি। প্রথম ধাপে আমাদের ছিল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার ফোরে, আমরা সেখানে করেছিলাম, তোমাদের সবারই মনে আছে, যে রাইট হ্যান্ড সাইড যদি কখনো জিরো থাকে সেইগুলো কি করে জেনারেল সলিউশন বের করতে হয় সেই কাজটা করেছি। রাইট হ্যান্ড সাইড জিরো আকৃতির জেনারেল সলিউশন গুলো করতে গেলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করে শুধুমাত্র জেনারেল সলিউশন বের করেছিলাম। আজকে একটু নতুনত্ব যাচ্ছি। এবার এই নতুনত্ব আবার দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি রাইট হ্যান্ড সাইড ফাংশন অফ এক্স হয়, অর্থাৎ এক্স এবং ওয়াই একটি ফাংশন থাকে, এবং অর্থাৎ আগে ছিল ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, আজকে থাকবে ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স এবং ওয়াই ফাংশন, অর্থাৎ এক্স প্লাস বি ওয়াই আকৃতি, সেই ক্ষেত্রে শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন বের করে তার সমাধান বের করা, সাধারণ সমীকরণ বের করা যাবে না। তোমাকে তখন পার্টিকুলার ইন্টিগ্রাল বের করে তখনই তুমি তোমার সাধারণ সমীকরণে গুলো বের করতে পারবে। আসো আমরা কমপ্লিমেন্টারি ফাংশন সবসময় আমরা একই নিয়মে করি, এটার জন্য নতুন কোনো নিয়ম নাই। এই আগের ক্লাসেও যে নিয়ম করেছিলাম আজকেও দেখবো একই নিয়ম করে, কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল করতে গেলে দেখবা এক এক সময় এক এক ধরনের কথা বলবো। তোমাদের সেই লক্ষ্য রাখতে হবে কখন কোন ধরনের অঙ্ক থাকলে কোন নিয়মটা আমরা অ্যাপ্লাই করি। যদি এটা তুমি ঠিক মতো বুঝতে পারো তাহলে পরীক্ষায় যে কোনো ধরনের অঙ্ক আসলে তুমি সেটা করতে পারবে। আসো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি যদি কিনা রাইট হ্যান্ড সাইড এক্স এবং ওয়াই এর কোন ফাংশন থাকে তাহলে তা কি করে তার জেনারেল সলিউশন বের করতে হয় সেই কাজটা করতে যাচ্ছি। আসো এর জন্য আমাকে একটা জিনিস ভালো করে শিখতে হবে, সেটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। এই পার্টিকুলার ইন্টিগ্রাল শিখতে গেলে তোমাকে আমার আমি একটু দেখো, আমি কিছু জিনিস লিখে দিচ্ছি, তোমাদের সবার এই কাজটা ভালো করে একটু দেখো। আমি প্রথম লিখতে চাচ্ছি যে কি ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু, যদি কার ফাংশন বলছি আমি একটা পাই দিয়ে বললাম, এক্স প্লাস বি ওয়াই আমি এটা ধরে নিলাম। এখন এর পার্টিকুলার ইন্টিগ্রাল মানে হচ্ছে, এর পার্টিকুলার ইন্টিগ্রাল মানে হচ্ছে অন বাই এফ অফ, আমার কি ছিল, ডি অ্যান্ড ডি প্রাইম, অন বাই এফ অফ ডি অ্যাম ডি অ্যান্ড ডি প্রাইম, এর সাথে কি লিখবো এক্স ওয়াই, এর সাথে কি লিখবো অন বাই এফ অফ ডি অ্যান্ড ডি প্রাইম, তার সাথে কি লিখবো ফাই অফ এক্স প্লাস বি ওয়াই। এই ক্ষেত্রে দুইটা জিনিস আসবে, এই ক্ষেত্রে আমরা একটু দেখো এফ অফ ডি অ্যান্ড ডি প্রাইম ইজ এ হোমোজেনাস ফাংশন অফ ডিগ্রি এন, অর্থাৎ এন এর মান এক হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে, ডট ডট ডট, এভাবে আস্তে আস্তে যে কোনো অনেক এন টার্মস, অর্থাৎ তিন চার পাঁচ ছয় যা হতে পারে। নর্মালি আমাদের বইতে সাধারণত পাওয়ার ফোর পর্যন্ত দেওয়া আছে, এর বেশি আমাদের বইতে নেই। যেহেতু আমাদের বইতে বেশি আর নাই আমরা ওই পর্যন্তই আলাপ করতে চাচ্ছি। এখন দেখো এখানে একটা কথা আছে, আমি যে এই কোফিশিয়েন্ট গুলো এ অ্যান্ড বি যে বসিয়েছি এক্স এর সহক এবং ওয়াই সহক, এইটা যখন ফাংশন অফ ডি ডি প্রাইম এর মধ্যে বসানো হয় সেই ক্ষেত্রে ইহার মান শূন্যের সমান আসে না শূন্যের সমান আসে? যদি শূন্যের সমান না আসে তখন এক ধরনের কথা হবে, আর যদি শূন্য চলে আসে তখন আরেক ধরনের কথা হবে। এখানে আবার দুই ধরনের কথা আছে, আমি তোমাদেরকে আলাপ করতে চাচ্ছি নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ ফাংশন অফ এ বি, ফাংশন অফ এ বি এ বি নট ইকুয়াল টু জিরো যদি হয় সেই ক্ষেত্রে আমাদের কিভাবে জেনারেল সলিউশন গুলো বের করতে হয় সেই কাজটাই শুধুমাত্র তোমাদেরকে আমি করে দিতে চাচ্ছি। আসো আমি এই কাজটা যখন করব তখন আমি লিখব পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল অন বাই ডি ডি প্রাইম এর পরিবর্তে আমরা তখন চলে আসবে কার এ এবং বি। এখন দেখো কয়টা আছে এক্স এবং ওয়াই, যতগুলো ফাংশন থাকবে ততবার ইন্টিগ্রেশন করতে হবে, আর যদি এবার ডট 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 যদি এন টার্মস পর্যন্ত থাকে, আমি একটু পুরো সমীকরণটা লিখি আগে, ডট 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 যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কার ফাই অফ ভি, ফাই অফ ভি আর কি হবে ডিভি। এখন এই ডিভিতে কত টার্মস পর্যন্ত, একবার না দুবার না তিনবার, আমি এখানে বলেছি এন বার, তাহলে ডিভি অফ এন আমরা কতবার এন বার বলেছি, তাহলে এন বার পর্যন্ত আমার আমাকে ডিফারেনশিয়েট পার্শিয়াল ডিফারেনশিয়েট করতে হচ্ছে। যতবার তুমি চাবে ততবার মানে তোমার
এখানে ইন্টিগ্রেশনটা ততবার পর্যন্ত তোমাকে করতে হবে। এখন আমার যদি এক্স আর ওয়াই থাকে তাহলে আমার দুবার করতে হবে, যদি আরো বেশি থাকতো তাহলে আরো একবার করতে হতো। এভাবে যত টার্মস যত থাকবে ততবার করতে, আমাদের এই জিনিসটা শুধুমাত্র তোমাদের একটু মনে রাখতে হবে। এখানে ভি ইকুয়াল টু বলা আছে কি এক্স প্লাস বি ওয়াই, তাহলে আমাদের সমীকরণটা কি আছে, যদি কিনা ফাংশন অফ এ বি নট ইকুয়াল টু জিরো, কোথায় ওই যে ফাংশনটা আছে সেখানে যদি এ আর বি এর মানটা, এ আর বিটা কি এক্স এবং ওয়াই এর সহগ, এই এক্স এবং ওয়াই এর সহগ দুইটা যদি ওখানে বসানোর পরে ইহার মান যদি জিরো হয়ে যায় তাহলে আর এখনকার নিয়মটা চলবে না, আর যদি জিরো না আসে তাহলে আমার এই আজকের নিয়মটা আমরা অ্যাপ্লাই করতে পারব। তো কি হলো আজকের নিয়মটা তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারব, তখন কি করতে হবে আমার ওই এ বি দ্বারা ওই ফাংশনটাকে স্যাটিসফাই করে আমার যত এক্স এবং ওয়াই যে ফাংশনটা থাকবে তাকে ততবার ডিফারেনশিয়েট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ছোট্ট কথাটুকু ছোট্ট মেসেজটা তোমাদের সুন্দর করে বুঝতে পেরেছ। আরেকবার বলবো, যদি কিনা দেখা যায় রাইট হ্যান্ড সাইড এক্স এবং ওয়াই এর কোনো ফাংশন থাকে, এই এক্স এবং ওয়াই এর যে কোফিশিয়েন্ট গুলো থাকবে সেটাকে আমার ফাংশন অফ ডি ডি প্রাইম এর মধ্যে বসিয়ে দেওয়ার পরে ইহার মান যদি শূন্য হয় তখন এক ধরনের নিয়ম আছে, ইহার মান যদি শূন্য বাদে শূন্য না হয় তখন আর এক ধরনের নিয়ম আছে। আজকে আমি তোমাদের শিখাতে যাচ্ছি শূন্য না হওয়া, অর্থাৎ ফাংশন অফ এ বি বসানোর পরে ইহার মান নট ইকুয়াল টু যদি জিরো হয় সেই ক্ষেত্রে আমাদের পার্সিয়াল ইন্টিগ্রাল কি করে করতে হয় সেই কাজটাই তোমাদের শিখাতে যাচ্ছি। সেক্ষেত্রে পার্সিয়াল ইন্টিগ্রাল হচ্ছে ওয়ান বাই এফ অফ এ বি, অর্থাৎ এই ডি এর পরিবর্তে এ ডি প্রাইম এর পরিবর্তে তখন আমরা বি বসাব, বি এ আর বিটা কি ওই যে আমার যে ফাংশনটা ছিল এক্স প্লাস বি ওয়াই সেখানে এক্স এর সহগটা হচ্ছে এ ওয়াই সহগটা হচ্ছে বি, বসিয়ে আমার এখানে ইন্টিগ্রেশন করতে হবে। আসো এই সুন্দর নিয়মটাকে একটু বাস্তবে রূপ দেই, তোমাদের একটা অঙ্ক এই নিয়মে করে দিতে চাচ্ছি। আশা করি তোমরা এই নিয়মটা করলে তোমরা তোমাদের বাকি এই প্যাটার্নের যত অঙ্ক থাকে সব অঙ্ক তোমরা করতে পারছো। আমি তোমাদেরকে নিয়ে আসছি টু ডি স্কোয়ার মাইনাস ফাইভ ডি ডি প্রাইম, আরো কি দেবো এখানে একটা দেওয়া তুমি তোমার সুবিধা হবে, আমি দিলাম আবার টু ডি প্রাইম স্কোয়ার অবজেক্ট। রাইট হ্যান্ড সাইড আমরা কি বসাবো, রাইট হ্যান্ড সাইড আমরা বসাবো হলো আমি এখানে লিখছি 24 ইনটু তোমাদের বইয়ের অঙ্কই দিয়েছি প্রথমবার, 24 ইনটু ওয়াই মাইনাস এক্স, তাহলে কি হলো আমি রাইট হ্যান্ড সাইডে একটা জিনিস বসিয়ে দিয়ে সে তার কি করতে চাচ্ছি, আমি কমপ্লিমেন্টারি ফাংশনও বের করতে চাচ্ছি আর পার্টিকুলার ইন্টিগ্রালও করতে চাচ্ছি, এই দুইটা যেটা আমার যেটা যেভাবে করা দরকার সেই কাজটাই করতে যাবো। কমপ্লিমেন্টারি ফাংশন বের করার নিয়মই হচ্ছে একটা, সেই নিয়ম সব ক্ষেত্রে একই হবে, কখনোই এই নিয়মের কোনো ব্যত্যয় ঘটবে না, সব সব সময় যতই কমপ্লিমেন্টারি ফাংশন থাক না কেন সেটা একই নিয়ম, পার্টিকুলার ইন্টিগ্রাল নিয়মে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন। আসো এই কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করতে হলে প্রথম আমাকে অক্সিলারি ইকুয়েশন লিখতে হবে, এই তাহলে আমি লিখে পেলি হেয়ার অক্সিলারি ইকুয়েশন একেবারে, যেহেতু এটা বারবার করে যাচ্ছ এই কারণে তোমাদের আমি এটাকে ডাইরেক্ট একেবারে অক্সিলারি ইকুয়েশন পর্যন্ত নিয়ে আসতে চাচ্ছি। এখন এই অক্সিলারি ইকুয়েশন লিখতে হলে আমরা দুইটা কাজ করি, একটা হলো ডি এর পরিবর্তে এম বসাই আর ডি প্রাইম এর পরিবর্তে অন বসাই, ডি এর পরিবর্তে এম বসাই আর কি ডি প্রাইম এর পরিবর্তে অন বসাই, তাহলে আমি এখানে বলতে পারি টু এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস টু। এখন অক্সিলারি ইকুয়েশন বের করতে হলে রাইট হ্যান্ড সাইড যাই থাক না কেন তখন অক্সিলারি ইকুয়েশন বের করতে হলে রাইট হ্যান্ড সাইডে যাই থাক না কেন আমরা সেখানে কি করব জিরো ধরে করব, অর্থাৎ ইকুয়েশন ধরেই কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হয় তখনই আমার এই কমপ্লিমেন্টারি ফাংশনটা আসবে, জিরো না থাকলে রাইট হ্যান্ড সাইড জিরো না থাকলে কখনই কমপ্লিমেন্টারি ফাংশন এই করা যাবে না, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা জিরো ধরে অরিজিনাল ইকুয়েশনটা বের করে নিয়েছি। আসো আমার টার্গেট হচ্ছে এখানে এম এর মান বের করা, দেখো তুমি যদি এটাকে মিডিল টার্ম ব্রেক করো, তুমি যদি মিডিল টার্ম ব্রেক করো তাহলে তুমি কি পাবে, তুমি দেখো এখানে 2m যদি নাও তাহলে পাবে m - 2 অন কমন নিলে m - 2 = 0, তুমি এখানে দেখতে পাচ্ছ m - 2 ইনটু
কোয়েসেন্ট মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে আমি পাচ্ছি এম ইকুয়াল টু টু, এম ইকুয়াল টু। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পারলে দেখতে পাচ্ছ যে আমাদের আমাদের এম এর মানটা বের হয়ে গেছে। এখন আমি কমপ্লিমেন্টারি ফাংশন যেটা আছে সেটা আমরা বের করে নিতে চাচ্ছি। আসো আমার কমপ্লিমেন্টারি ফাংশনটা একটু লিখে নেই ভবিষ্যতের জন্য। এখন আসো আমি আমার কমপ্লিমেন্টারি ফাংশনটা এখানে লিখতে চাচ্ছি। তোমরা একটু কমপ্লিমেন্টারি ফাংশনটা এক পাশে আমি একটু লিখবো, তোমরা একটু দেখো কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে। সেই আগে কত এম এর মান কত, টু, এম এর মান কত যা থাকে আমার দুইটা, আর একটা হলো এখান থেকে ফাই অন ওয়াই প্লাস এম অন এক্স, তাহলে টু এক্স প্লাস ফাই টু ওয়াই প্লাস এম টু এক্স, তাহলে হাফ অফ এক্স। এই হলো তোমার কমপ্লিমেন্টারি ফাংশনটা আমি এখানে লিখে রাখলাম ভবিষ্যতে আমার অঙ্ক করার সুবিধা। এখন দেখো আমি কমপ্লিমেন্টারি ফাংশন যখন হয়ে গেল স্বভাবত কারণেই তখন তোমার চলে আসে পার্টিকুলার ইন্টিগ্রাল কি করে করতে হয়। আসো আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল করা শুরু করি। দেখো আমি প্রথমে লিখলাম পার্টিকুলার ইন্টিগ্রাল, দেখো যা থাকবে যা থাকবে সেই জিনিসটাকে আমাকে কোথায় নিয়ে আসতে হবে, নিচে নিয়ে আসতে হবে। আমি তোমার এই জিনিসটাকে নিচে নিয়ে আসছি এফ অফ ডি এবং ডি প্রাইম, তাহলে আমার কি আসছে ডি প্লাস টু প্রাইম স্কয়ার। এটা লেখার পরে আমার লিখতে হবে ফাংশন অফ এক্স ওয়াই, ফাংশন অফ এক্স ওয়াই মানে হচ্ছে এখানে কি আছে দেখো 24 ইন্টু ওয়াই মাইনাস এক্স, 24 ইন্টু ওয়াই মাইনাস এক্স। দেখো আমার আমার এটা এখানে হয়ে গেল 24 ইন্টু ওয়াই মাইনাস এক্স। একটু দেখি এক্স এর সব কত আছে, এক্স এর সব মাইনাস ওয়ান, ওয়াই সব প্লাস ওয়ান। এই জিনিসটা কোথায় বসাবো, এই ফাংশনে বসাবো। বসানোর পরে যদি শূন্য আসে তাহলে আমরা এই এখনের যে নিয়মটা করতে চাচ্ছি করতে পারবো না, আমাকে দেখতে হবে শূন্য যাতে না আসে। কারণ আমি বলেছিলাম ফাংশন অফ এ বি নট ইকুয়াল টু জিরো, যেহেতু আমি বলেছিলাম ফাংশন অফ এ বি নট ইকুয়াল টু জিরো, আমি একটু পরীক্ষা করে দেখি এখানে কি আসছে। দেখো আমি 24 কে উপরে নিয়ে আসলাম, আর দেখো টু ইন্টু আমি যদি লিখি মাইনাস ওয়ান স্কোয়ার, ফাইভ ইন্টু মাইনাস ওয়ান ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান স্কোয়ার। তোমরা একটু লক্ষ্য করে দেখো তোমার এই মানটা কি আসছে, এখানে হলো প্লাস টু, এখানে হলো পাঁচ আর দুই সাত আর দুই নয়। বাহ, আমাদের খুব সুন্দর একটা কথা আসছে, এর মানটা আসছে নাইন। নাইন কি শূন্যের সমান না, নাইন শূন্যের সমান না। তাহলে আমরা বলেছিলাম যে এখন আমরা ইন্টিগ্রেশন করে এই কাজটা শেষ করতে পারব। আমি ধরি লিখে দেই ইন্টিগ্রেশন অফ কয়বার, দুইবার ভি ভি আমরা লিখবো ভি ডি ভি ডি ভি, দুবার ডিফারেনশিয়েট আমরা দুবার ইন্টিগ্রেশন করব দুইবার। কারণ হচ্ছে আমাদের এখানে এক্স এবং ওয়াই দুইটাই আছে, যেহেতু দুইবার আছে বলে আমরা দুইবার করতে যাচ্ছি। এখন দুইবার আমরা কিভাবে করবো একটু দেখা, আমাদের যেখানে যখন লেখো যখন ভি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স, আর যখন ভি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স আমরা শুধু ভি দিয়ে করতে চাচ্ছি। দেখো এখানে আমার আসছে 24, নিচে আসছে 9, 24/9। আমি যদি একবার ইন্টিগ্রেশন করি তাহলে আমি এখানে পাচ্ছি ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু, আমি যদি একবার ইন্টিগ্রেশন করি তাহলে আমি এখানে পাচ্ছি ভি স্কোয়ার, ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু ডিভি। আমার আমার কথা আছে যে কতবার করতে হবে, যতবার থাকবে। আমি যদি আবারও আবারও করি মানে সেকেন্ড টাইম যদি করি তাহলে দেখো তোমার এখানে আসছে 24/9, এখানে আমি হাফটাকে নিয়ে গেলাম, তাহলে আমার ভি স্কোয়ার, তাহলে ভি কিউব ডিভাইডেড বাই থ্রি, ভি কিউব ডিভাইডেড বাই থ্রি। একটু কাটাকাটি দাও দেখো তোমার এখানে কি আসছে, দেখো দুই দিয়ে কাটলে 12, তিন দিয়ে কাটলে 3 6, তাই 4/9 ভি। ভি এর মানটা আমরা কি বলেছিলাম, ভি এর মানটা বলেছিলাম ওয়াই মাইনাস এক্স। তার দেখো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার পদ্ধতিটা তুমি শিখে গেলে এবং সাথে সাথে তুমি তোমার মানটা পেয়ে গেলে, সাথে সাথে তুমি তোমার মানটা পেয়ে গেলে, মানটা পেয়ে গেলে কি পেলা যে এই যে সমীকরণটার দুইটা পার্ট, দুইটা পার্ট, একটা হচ্ছে আমার জেনারেল সলিউশনের এখানে দুইটা পার্ট, একটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে কি হলো জেনারেল সলিউশনের দুইটা পার্ট, একটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন একটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন জেনারেল সলিউশনটা আমরা কি দিয়ে প্রকাশ করি, জেড দিয়ে, জেড দিয়ে আমরা ইচ্ছা করলে এই জেড দিয়ে যেটা করেছি সেটাকে এখন সুন্দর করে লিখে নিতে পারি এ
কি ছিল, y প্লাস 2x প্লাস বাই 2 y প্লাস হাফ অফ x, আর কি হলো প্লাস 4 বাই 9, 4 বাই 9 y মাইনাস x তার 4 বাই 9 y মাইনাস x তার। তাহলে তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী, যদি কখনো কোনো অঙ্ক করতে গেলে রাইট হ্যান্ড সাইডে যদি x এবং y ফাংশন থাকে, প্রথম হলো x এবং y ফাংশন আসিকে, সেই x এবং y এর ফাংশনে আমার যে মূল মূল যে পার্শিয়াল ডিফারেনশিয়াল কোশ্চেনটা d এবং d প্রাইম আছে, সমন্বিত যে রাশিটা আছে, সেই জায়গায় যদি x এর যে সহগ এবং y এর সহগ বসিয়ে ইহার মান যদি শূন্যের সমান না আসে, তাহলে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল এত সময় যা করলাম এই নিয়মে আমাদের করতে হবে, কি করতে হবে, ইন্টিগ্রেশন দিয়ে একবার দুবার যতবার লাগে আমি ততবার ইন্টিগ্রেশন এখানে করব। তাহলে আমার এখন দেখো আমরা একটা অঙ্ক করে দেখে দেখেছি যে কিভাবে এর অ্যাপ্লিকেশন গুলো করতে, আশা করি তোমাদের কারো কোনো প্রশ্ন এ ব্যাপারে থাকবে না। আমি তোমাদের সুবিধার্থে আরো একটা অঙ্ক করে দিতে চাচ্ছি যাতে করে তোমরা এই নিয়মটাও কখনোই ভুল না করো। আসো প্রিয় শিক্ষার্থী, আমি দ্বিতীয় অঙ্কটা তোমাদেরকে আবার একটু তুলি এবং সেই অঙ্কটা দিয়ে তোমাকে আরেকবার করতে পারলে আমি এখানে একটু অন্য রিলেশন ব্যবহার করতে চাচ্ছি, আর এস মাইনাস টু টি, আর এস মাইনাস টু টি। তাহলে দেখো আমি এরকম একটা একটা জিনিস বের করতে চাচ্ছি, আর রাইট হ্যান্ড সাইডে টু এক্স প্লাস ওয়াই তারপর হাফ লিখতে চাচ্ছি। আমি তোমাদেরকে এর আগের ক্লাসে পড়েছিলাম নোটেশন গুলো খুব যত্ন সহকারে শিখতে, নোটেশন না শিখতে পারলে তুমি কোনো অঙ্কই বুঝতে পারবে না কোন নিয়মে আসছে। এখন দেখো হঠাৎ করে এর আগে ডি ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি এর প্রাইম দিয়ে করেছিলাম, তুমি তাড়াতাড়ি করতে পেরেছো। এখন আমি আর এর নোটেশনই বা কি, এস এর নোটেশনই বা কি, টি এর নোটেশনই বা কি, কিছুই যদি তুমি না জানো তাহলে তুমি কিভাবে অঙ্কটা করবে, তুমি তখন খুব বিপদে পড়ে যাবে। তোমার সেই বিপদ থেকে রক্ষা করার জন্য তুমি অবশ্যই আজকে বাসায় বসে প্র্যাকটিস করবে জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, তাকে আংশিক অন্তরীকরণ করবে একবার এক্স এর সাপেক্ষে, একবার করবে ওয়াই এর সাপেক্ষে, তাকে আবার দুবার করবে এক্স এর সাপেক্ষে, যখন তুমি করবে তখন সেটা ডেল জেড বাই ডেল এক্স, যাকে তুমি পি দ্বারা আখ্যায়িত করেছো বা পি নোটেশন তুমি ব্যবহার করেছো, অথবা তুমি তাকে ডি জেড বলেছো, অথবা জি আবার যদি তুমি ডেল জেড বাই ডেল এক্স বলো সেটাকে তুমি কিউ বলেছ। এভাবে তুমি দুবার এই এক্স এর সাপেক্ষে দুইবার, ওয়াই এর সাপেক্ষে দুবার করবে, আরেকবার এক্স এর সাপেক্ষে করে তারপর আবার ওয়াই এর সাপেক্ষে করবে, করে এই নোটেশন গুলো তুমি অবশ্যই মুখস্থের মতো করে নিতে হবে, না হলে তুমি এই অঙ্কগুলো ভুল করে ফেলবে। আসো আমি আর এর পরিবর্তে বলেছিলাম এটাকে আমরা ডি এর স্কোয়ার, আর এর পরিবর্তে আমরা বলেছিলাম ডি স্কোয়ার, এস এর পরিবর্তে আমরা বলেছিলাম ডি ডি প্রাইম মাইনাস টু ডি প্রাইম এর স্কোয়ার, যেহেতু জেড এর ফাংশন এই জন্য আমরা জে। দেখো তোমাদের এই কথাটা না লেখা পর্যন্ত তুমি তোমার অঙ্ক করতে পারবে না, কারণ আর এস টি দ্বারা যদি তুমি আগাতে চাও তাহলে ফাংশন অফ এ বি কোথায় বসাবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না। তোমাকে বোঝার জন্য এই নোটেশনটা ভালো করে জানতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে। আসো প্রিয় শিক্ষার্থী, আমি যে কাজটা করলাম এখানে কমপ্লিমেন্টারি ফাংশন বের করার একটা দরকার, আর একটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা দরকার। কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হলে আমরা অক্সিলারি ইকুয়েশন লিখে নিই, এই অক্সিলারি ইকুয়েশন যখন আমরা লিখি তাহলে আমরা কি লিখি, অক্সিলারি এ ই, অক্সিলারি ইকুয়েশন যখন আমরা লিখি তখন আমরা কি করি, এইটাকে এই ডিটাকে ডি এর পরিবর্তে আমরা কি বসাই, ডি এর পরিবর্তে আমরা বসাই এম, ডি প্রাইম এর পরিবর্তে আমরা বসাবো অন, তখন তোমার অক্সিলারি ইকুয়েশন চলে যাবে। আর কি করবো, রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনই থাক না কেন সেখানে আমরা একটা জিরো বসাবো। আসো আমরা সেই কাজটা করি, অক্সিলারি ইকুয়েশন কি লিখবো, এম স্কোয়ার প্লাস এম মাইনাস টু ইকুয়াল টু জিরো। আশা করি তোমরা সবাই অঙ্কটুক বুঝতে পেরেছ। এবার দেখো তুমি তোমার অঙ্কের মধ্যে কি করতে পারো, এখানে যদি 2m আগে লেখো মাইনাস m দাও, দেখো তুমি তাহলে মিডিল টার্ম ব্রেক হয়ে যাবে। তুমি একটু একটু কমন নাও m প্লাস 2 মাইনাস 1, কি হচ্ছে m প্লাস 2,
দেখতে পাচ্ছো m মাইনাস 1 একটা m প্লাস 2 একটা তাহলে তোমার তো হইছে m = 1 m = 2 m = 1 m = 2 যাবো কিচ্ছু আসে যায় না তোমার জেনারেল মানে কমপ্লিমেন্টারি ফাংশনের সূত্র ছিল phi of y plus m on x আরেকটা কি হবে phi 2 y plus m to x আমি এখন যে দুটো মূল আসছে সেই দুটো মূল দিয়ে কমপ্লিমেন্টারি ফাংশন এখানে লিখে ফেলবো আসো আমি কমপ্লিমেন্টারি ফাংশনটা একটু উপরে লিখে ফেলি তোমরা একটু বোর্ডের দিকে তাকাও কোথায় লিখবো দেখি এখানে লিখি কমপ্লিমেন্টারি ফাংশন কি লিখবো বলো phi of y আমি প্রথম লিখছি on y plus x plus phi 2 y minus 2x আমি আমার কমপ্লিমেন্টারি ফাংশন হয়ে গেলে একটা কাজ আমার হয়ে যায় কোন কাজটা হয়ে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু আমার হয়ে গেছে এখন দেখো কমপ্লিমেন্টারি ফাংশন যখন আমি করলাম তখন স্বভাবত কারণে যেহেতু রাইট হ্যান্ড সাইডে x এবং y ফাংশন দেওয়া আছে এখন আমার পার্টিকুলার ইন্টিগ্রাল লাগবে তা না হলে জেনারেল সলিউশন বের করা যাবে না এখন আসুন পার্টিকুলার ইন্টিগ্রাল লেখার পদ্ধতি হচ্ছে তুমি তখন পার্টিকুলার ইন্টিগ্রাল যখন লিখবে তখন দেখো তুমি কি লিখবা পার্টিকুলার ইন্টিগ্রাল দেখো তোমার এই অঙ্ক দেখো অন বাই f of dd প্রাইম f of dd প্রাইম মানে হচ্ছে তোমার যে পুরো অঙ্কটা তাহলে dd প্রাইম হচ্ছে d স্কয়ার প্লাস dt প্রাইম মাইনাস 2d on s স্কয়ার তুমি লিখবা এই পুরো অঙ্কটা লেখার পরে তোমাকে লিখতে হবে কি ফাংশন অফ xy ফাংশন অফ xy কি হচ্ছে 2x plus y তার পাওয়ার হচ্ছে 2x plus y তার পাওয়ার হচ্ছে প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা তোমাদের যতটুকু দরকার সেই জায়গাটুকু তুমি সেরে ফেললা তোমার কাজটুক আস্তে আস্তে এগিয়ে যাবে আমি এখন একটা কাজ করতে চাই আমি দেখব পরীক্ষা করে দেখতে চাই যে আমার কোন নিয়মটা আসবে এখানে দেখো x এর সহগ 2 এখানে দেখো y এর সহগ 1 একটা আছে 2 একটা আছে 1 দুই দিক থেকে দুইটা আছে বিধায় আমরা এখন দেখব x এবং y এর সহগ অর্থাৎ a এবং b সেই a এবং b কোথায় বসাবো এই ফাংশনটায় বসাবো বসিয়ে দেখব যদি শূন্য আসে আসে তাহলে আমি এর আগের যে নিয়মটা করেছিলাম সেই নিয়মে করতে পারবো না আর যদি শূন্য না আসে তাহলে পূর্বের নিয়মেই আমাকে এই অঙ্কটাই করতে হবে আসো একটু পরীক্ষা করে দেখি কি হয় অবস্থাটা আমি এখানে দেখতে চাচ্ছি d কি করব x এর সহগ a 2 স্কয়ার প্লাস 2 ইনটু y সহগ কত অন মাইনাস আবার দেখো মাইনাস কি আসছে একটু দেখো 2 ইনটু অন স্কয়ার আমি একটু যোগ বিয়োগ করে দেখি 2 2 4 আর 2 6 থেকে 4 2 গেলে 4 দেখো ইহা শূন্যের সমান আসে নি যেহেতু শূন্যের সমান আসে নাই তাহলে আমি আমি কি করব এই কাজটা আমার আগের নিয়ম যা ছিল সেই নিয়মেই করতে হবে আসো এর সাথে তাহলে আমি কি করব একবার দুবার একবার দুবার কি লিখব দুবার এটাকে আমি ধরেছি কি তখন ভি ভি এর পর হাফ ডিভি ডিভি ভি এর পর হাফ ডিভি টু ডিভি এখন দেখো আমি এখানে কি ধরেছি ভি ইকুয়াল টু 2x প্লাস y আমি কি ধরেছি ভি ইকুয়াল টু 2x প্লাস y প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের শেষ পর্যায়ে চলে আসছি কারণ আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার ইন্টিগ্রাল করার যে এখান থেকে দুইটা পদ্ধতি আছে এ আর বি দিয়া স্যাটিসফাই করার পর কোন সময় শূন্য আসে কোন সময় শূন্য না আসে যখন শূন্য না আসে তাহলে আমাদের ইন্টিগ্রেশনের এই দিয়ে ধাপ দিয়ে আমাদের আস্তে আস্তে এগোতে হয় আসো আমরা এর পরের ধাপে চলে যাই একটু ক্যালকুলেশনটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবার দেখো এর পরের ধাপটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল টু তাহলে কি হচ্ছে অন বাই ফোর তোমরা যখন ইন্টিগ্রেশন করো তোমাদের সবাই জানা আছে ইন্টিগ্রেশনের প্রায় পাওয়ারটা বাড়তে থাকে তাহলে আমার এখানে পাওয়ারটা কি হবে আমি একটা ইন্টিগ্রেশন উঠিয়ে দিই ভি এর পাওয়ার হাফ প্লাস অন ডিভাইডেড বাই হাফ প্লাস অন একটা ডিবি থেকে গেল তুমি এভাবে করতে পারো আর তোমরা তো এখন অনেক বড় হয়ে গেছো তোমাদের আর এই ছোট ক্লাসের মতো না লিখলেও চলতো এবার দেখো তারপর আমি লিখে যেহেতু ফেলেছি এর পরের লাইনটা হবে অন বাই ফোর উপরে যাবে দুই নিচে যাবে তিন ইন্টিগ্রেশন অফ ভি এর পাওয়ার
3 by 2 dp দেখো এখন দেখো আমি যদি আরো একবার ইন্টিগ্রেশন করি তাহলে 1 by 6 হয়ে গেছে এখানে v এর পাওয়ার হবে 3 by 2 plus 1 নিচে আসবে 3 by 2 plus 1 দেখো এবার তোমার কত আসছে এবার আসছে তোমার 1 by 6 into উপরে যাবে কত 2 নিচে থাকবে 5 আর এখানে কি থাকবে v এর পাওয়ার 5 by 2 v এর পাওয়ার 5 by 2 তাহলে দেখো আমার অঙ্ক শেষ হয়ে যাচ্ছে আমার অঙ্কটা এখানে শেষ হয়ে গেলে আমি কি করব আমি তখন উত্তরটা লিখে ফেলব প্রিয় শিক্ষার্থী শেষ মুহূর্তে এসে তোমাদের দেখো কি পেলাম পার্টিকুলার ইন্টিগ্রাল পেলাম যেহেতু পার্টিকুলার ইন্টিগ্রাল পেলাম সেই কারণে আমরা এখান থেকে পার্টিকুলার ইন্টিগ্রালটা একটু লিখে নেই কিভাবে লিখবো কাটাকাটি দিয়ে কি আসছে 1 by 50 কি আসছে এখানে 2x plus y তারপর আসবে 5 by 2 2x plus y 5 by 2 আসো আমি শেষ লাইনটা তোমাদের সুন্দর করে দেখাই কারণ হচ্ছে আমাদের জেনারেল সলিউশন হচ্ছে কি সেটা আমি তোমাদের এখন বলতে চাচ্ছি কার জেনারেল সলিউশন জে জে কি হবে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল প্রিয় শিক্ষার্থী এবার আমি কমপ্লিমেন্টারি ফাংশন বসালে তোমার অঙ্ক হয়ে যাবে তুমি তখন আর পিছনের দিকে তোমার তাকানো লাগবে না দেখো কমপ্লিমেন্টারি ফাংশন আমি বসিয়ে দিচ্ছি এবার দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল কি আছে তুমি দেখো এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল কি আছে তাহলে বলো এটা বসালেই আমার অঙ্ক শেষ তাহলে আমি একটু বসিয়ে দেখি প্লাস 1 বাই 15 2x প্লাস y দেখো তাহলে তোমাদের জেনারেল সলিউশনটা হয়ে গেল z ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে সায়ন ফাইন y প্লাস x প্লাস ফাই টু y মাইনাস 2x প্লাস 1 বাই 15 ইন্টু 2x প্লাস y 5 বাই 2 তাহলে এই নিয়মের অঙ্ক তোমাদের হয়ে গেল আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো পরবর্তী দিন তোমাদেরকে আবার নতুন কোন নিয়মের অঙ্ক শেখাবো ধন্যবাদ সবাইকে